বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রিফ্রেশিং স্যালাড রেসিপি। এটা খেতে যেমন মজার তেমনই সুস্বাদু এবং মাঝে মাঝে রুচি পরিবর্তনের জন্য এই ধরনের স্যালাড বেশ ভালো কাজে দেয়। প্রথমে আমি ছোলা ভিজিয়ে নিয়েছি 1 কাপ। আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে ছোলাটা দিয়ে আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবং কিছুটা লবণ, দিয়ে আমি ছোলাটা সিদ্ধ করে নেব। 7-8 মিনিট পর ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, তারপর তুলে নিচ্ছি এবং পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান দিয়ে নিচ্ছি, দিচ্ছি অলিভ অয়েল, আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। অলিভ অয়েল দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর সেই সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে আমি বেশ কিছুটা সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। গোলমরিচ ক্র্যাশ করে দিয়েছি আমি 1/2 টিস্পুনের মতো। তারপর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নেব। তারপর ড্রেসিংয়ে চলে যাচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন এবং টক দই দিচ্ছি 3 টেবিল স্পুন। 2 কোয়া রসুন আমি ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবু 1টি ছোট, অলিভ অয়েল 1/4 কাপ। তারপর উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব। চিনি দিচ্ছি 1 টিস্পুন, কাঁচা মরিচ দিচ্ছি 1টি, ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন, লবণ 1/2 টিস্পুনের মতো, দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর ভাজায় রাখা ছোলাগুলোর সাথে আমি ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পেঁপে পাকা 1 কাপ, আম 1 কাপ, ফ্রুটসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। টমেটো বিচি ছাড়া যে শক্ত অংশটা সেটা কুচি করে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 1টি। শসা নিয়েছি 1টি মিডিয়াম সাইজ কিউব করে কাটা। পেঁয়াজ 1টি নিয়েছি বড় সাইজের, একটু মোটা করে কেটে দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি গোলমরিচ ক্র্যাশ করে। অ্যাপেল দিয়েছি আমি 1টি মিডিয়াম সাইজের। তারপর যে ড্রেসিংটা আমি রেডি করেছিলাম সেটাও করে দিয়ে দিচ্ছি। তারপর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি, আপনাদের পছন্দ অনুযায়ী এটা ইউজ করতে পারেন। এরপর স্যালাডটা আমি ভালো করে মেখে নিব। নিচ থেকে ছোলাগুলো তুলে উপরে নিচে করে আমি বেশ ভালো করে স্যালাডটা মেখে নেব। এরপর 1টা পুদিনা পাতা দিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, স্যালাডটি খেতে অনেক মজার এবং হেলদি। আশা করি ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।